প্রত্যেক মঙ্গলবার সংকটমোচন বজরং বলে সামনে পাঠ করুন এই বিশেষ একটি মন্ত্র। জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তা দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বজরং বলির বিশেষ মন্ত্রটির কথা বলবো, তা হয়তো আপনাদের মধ্যে অনেকে প্রত্যেক দিন পাঠ করেন, আবার অনেকে হয়তো এই সম্পর্কে জানেন না। যদি আপনি এই সম্পর্কে না জানেন, অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের আমার এই ভিডিওটি আপনাদের জন্যই। আমরা আমাদের জীবনে সব সময় ভালো থাকতে চাই, কিন্তু আমাদের ভাগ্য সব সময় আমাদের সাথে চলে না। ভাগ্য যেমন রাখে আমরা তেমন থাকি। আপনি যদি আপনার নিজের ভাগ্যকে অনুগত করতে চান, তাহলে প্রতি মঙ্গলবার পাঠ করুন এই বিশেষ একটি মন্ত্র। বজরং বলির এই মন্ত্র আপনি প্রত্যেক দিনও পাঠ করতে পারেন। সঠিক নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে যদি আপনি এই মন্ত্র পাঠ করেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তা বন্ধুরা, এই জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। বজরং বলি হলো সংকট মোচক। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের উপরই শনিদেবের প্রভাব রয়েছে, কারণ শনিদেব হলো কর্ম ফলদাতা। জীবিত সময়ে আপনি যে কার্য করেন তার ফল দেন শনিদেব। আপনি আপনার বাড়িতে বজরং বলির মূর্তি রাখুন এবং নিজের সমস্ত সমস্যার বিনাশ করুন। আপনাদের যেটি করতে হবে সেটি হলো একটি পঞ্চমুখী হনুমানের চিত্র অথবা মূর্তি আপনাদের গৃহে নিয়ে আসতে হবে এবং এই মূর্তি আপনার যেখানে সুবিধা হবে আপনি রাখতে পারেন। তবে আপনি যদি আপনার বাড়ির উত্তর দিকে রাখেন তাহলে সব থেকে ভালো, সদর দরজার কাছাকাছি। অর্থাৎ সদর দরজা থেকে বেরোনোর সময় বা ঢোকার সময় যাতে এই মূর্তি সকলের চোখে পড়ে, এমন একটি স্থানে যদি এই মূর্তিটিকে রাখতে পারেন তাহলে শুভ শক্তি প্রবেশ করে আপনার গৃহে। আজ আমি আপনাদের বজরং বলির যে মন্ত্রটির কথা বলবো, সেটি যদি আপনি সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পর এই মন্ত্রটি যদি আপনি পাঠ করেন তাহলে সব থেকে বেশি ফলদায়ক হয়। তবে আপনি যখন সময় পাবেন দিনের, তখনই আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন। আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে না জানেন বা পাঠ করতে না পারেন, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পর উচ্চারণ করুন, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় সংকট নাশক, জয় সংকট নাশক, জয় সংকট নাশক, জয় কেশরীপুত্র, জয় কেশরীপুত্র, জয় কেশরীপুত্র। এই মন্ত্রটি আপনি অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যার সময় পাঠ করার চেষ্টা করুন। তিন রকমের এই মন্ত্র আপনাকে তিনবার করে নবার উচ্চারণ করতে হবে প্রত্যেক সন্ধ্যাবেলায়। তবে আপনার যদি মনে হয় আপনি পারবেন না, তাহলে সপ্তাহের বিশেষ দিনে অর্থাৎ মঙ্গলবার অথবা শনিবারে আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন। কেবলমাত্র মঙ্গলবার পাঠ করলেও আপনি সমপরিমাণ ফলই পাবেন। বজরং বলির সামনে এই মন্ত্রটিকে পাঠ করবেন। এছাড়া অবশ্যই বজরং বলির বুকে ও পায়ে মেটে সিঁদুর লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, বজরং বলির সামনে এই মন্ত্র উচ্চারণ করার পর বজরং বলির বুকে এবং পায়ে মেটে সিঁদুর অবশ্যই দেবেন। এই মেটে সিঁদুর আপনারা আপনাদের পার্শ্ববর্তী দোকানেই পেয়ে যাবেন। এতে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে, বিভিন্ন সমস্যা দূরীভূত হয়ে যাবে আপনার জীবন থেকে। আরও একটি মন্ত্র রয়েছে, যেই মন্ত্রটি অত্যন্ত বিশেষ এবং এটি একটি গুপ্ত মন্ত্র, যেই মন্ত্র রচনা করেছিলেন স্বয়ং মহাদেব।
হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। স্বয়ং মহাদেব এই গুপ্ত মন্ত্রটি রচনা করেছিলেন। এই মন্ত্র সাগর মন্ত্র নামেও পরিচিত। এই বিশেষ মন্ত্রটি যদি পারেন অবশ্যই বজরংবলীর সামনে আপনারা পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার। মন্ত্রটি হল ওম হনুমান পহেলবান বর্ষ পরাহাক কা জওয়ান হাত মে লড্ডু মুখ মে পান আও আও বাবা হনুমান না আও তো দোহায় মহাদেব গৌরব পার্বতী সপ্ত সাজ পিণ্ড কাঁচা ফুরা মন্ত্র ঈশ্বর বাঁচা। এই হলো এই বিশেষ মন্ত্র। এই মন্ত্রটি যদি আপনাদের মনে হয় আপনারা মনে রাখতে পারবেন না বা আপনাদের পক্ষে মনে রাখা সম্ভব নয় বা উচ্চারণ করা সম্ভব নয় এরকমটা যদি আপনাদের মনে হয়, এই মন্ত্র শুনলেও আপনাদের কাজ হবে। মন্ত্রটি মনোযোগ সহকারে আরও একবার শুনে নিন। ওম হনুমান পহেলবান বর্ষ পড়হা কা জওয়ান হাত মে লড্ডু মুখ মে পান আও আও বাবা হনুমান না আও তো দোহায় মহাদেব গৌরব পার্বতী কি সপ্ত সাজ পিণ্ড কাঁচা ফুরা মন্ত্র ঈশ্বর বাঁচা। ওম হনুমান পহেলবান বর্ষ পড়হা কা জওয়ান হাত মে লড্ডু মুখ মে পান আও আও বাবা হনুমান না আও তো দোহায় মহাদেব গৌরব পার্বতী কি সপ্ত সাজ পিণ্ড কাঁচা ফুরা মন্ত্র ঈশ্বর বাঁচা। এই হলো এই মন্ত্র। আপনারা মনোযোগ সহকারে এই মন্ত্রটি আশা করছি শুনেছেন। যতটা পারবেন এই মন্ত্রটিকে মনোযোগ সহকারে শুনুন এবং অবশ্যই যদি আপনাদের মনে হয় আপনারা পারবেন মন্ত্রটি লিখে নিয়ে আপনারা এটিকে মনে রাখতে পারেন। তবে যদি না মনে হয় তাহলে প্রথমের যে মন্ত্রটি অর্থাৎ জয় বজরংবলী জয় সংকটনাশক জয় কেশরীপুত্র, এই যে তিন রকমের নাম দিয়ে এই মন্ত্রটি আপনারা তিনবার করে নয়বার অবশ্যই পাঠ করুন, আপনারা সুফল পাবেন। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পর আপনারা এই মন্ত্রটি বজরংবলীর সামনে পাঠ করুন এবং তারপর বজরংবলীর বুকে এবং পায়ে মেটে সিঁদুর দেবেন, এতেই আপনারা সুফল পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং তারই সঙ্গে এই ভিডিওটিতে যদি আপনার কোনো উপকার আমরা করতে পারি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তারই সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।